আজকে আমরা শিখব অ্যাডোব প্রিমিয়ার প্রো সিসির সাহায্যে যে কিভাবে একটি ভিডিও অথবা স্টিল ইমেজকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে পারি, আমরা ঘোরাতে পারি এবং ছোট বড় করতে পারি, যাকে বলা হয় ইংরেজি ভাষায় জুম। মোশন সেটিংস ডায়লগ বক্সের সেটিংস পরিবর্তন করে বা ব্যবহার করে আমরা একটি মোশন পাথ নির্ধারণ করতে পারি এবং কি ফ্রেমস ব্যবহার করে মোশনটি বহুবার পরিবর্তন করতে পারি এবং নির্ধারিত মোশনটির গতি বা স্পিডকে কমাতে পারি বা বাড়াতে পারি। এছাড়া কি করতে পারি, ক্লিপটির শেপকে ডিস্টর্ট করে বিশেষ এফেক্ট সৃষ্টি করতে পারি। আসুন আমরা কিভাবে কাজটা করব সেটা দেখে নিই, কেমন? আমি একজন প্রখ্যাত জনপ্রিয় অভিনেত্রী বলিউড অ্যাক্ট্রেস নিহা শর্মার কয়েকটি জেপিজি ইমেজ আগে থেকে কেটে রেখেছি, কেমন? তো আপনারা যখন নাকি ইমেজগুলিকে কাটবেন সেটা যথেষ্ট বড় সাইজের বা লার্জ সাইজের ইমেজ কিনেবেন। দেখুন আমরা সেটা কিভাবে করছি, এটা আগে থেকে এখানে নেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু নতুনভাবে নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা প্রথমে কি করছি, নেহা শর্মার যে ইমেজগুলিকে নেওয়া আছে সেই ইমেজগুলিকে এক এক করে নিয়ে আসছি। ইমেজ নাম্বার 1, ইমেজ নাম্বার 2, ঠিক আছে, ইমেজ নাম্বার 3, ইমেজ নাম্বার 4, ইমেজ নাম্বার 5 এবং ইমেজ নাম্বার 6। এরপর কি করব আমরা দেখে নেব, এই প্রত্যেকটিরই সাইজ যেন সমান থাকে। আমরা যে বলিউড অ্যাক্ট্রেসের ছবিগুলো ছবিটা নিয়ে এলাম, তার প্রত্যেকটা ইমেজের সাইজ যেন একদম সমান থাকে এবং ফিট হয় সেটা দেখে নিতে হবে। সেটা দেখে নেওয়ার জন্য আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই যে সিলেক্ট প্লেব্যাক রেজলিউশন আছে, এখানে ফুল আছে, 1/2 আছে, 1/4 আছে, এটা সবসময় ফুলে থাকবে। এদিকে চলে যাচ্ছে ফিট, ফিট করার পরে এটা 10% করা যেতে পারে, এটাকে বাড়িয়ে 25% করা যেতে পারে, কিন্তু এটা সবসময় আপাতত ফিট রাখাটাই সুবিধাজনক হবে। ফিট করলাম, ফিট সাইজে রাখলাম, এবার দেখুন কি করছে। এবার সবার আগে আমাদেরকে এখানে চলে যেতে হবে এফেক্টসে, ঠিক আছে, এফেক্টস থেকে আমাদেরকে গিয়ে এফেক্ট কন্ট্রোলকে খুঁজে পেতে হবে। এফেক্ট কন্ট্রোলটা আমরা খুঁজে নিলাম, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা একটা কোন পার্টিকুলার ইমেজকে সিলেক্ট করব, ঠিক আছে। ইমেজটাকে আমরা সিলেক্ট করলাম, ইমেজটাকে সিলেক্ট করবার পরে এর উপরেই তো আমাদেরকে মোশনটা প্রয়োগ করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এখানে গিয়ে মোশনটির উপরে এই যে বক্সটি রয়েছে এফেক্টস, এখান থেকে আমরা পজিশনকে সিলেক্ট করব। দেখুন আমরা কি করছি, ঠিক আছে, আমরা কিন্তু ডিরেক্টলি জুম ইন এবং জুম আউট কনসেপ্টে প্রবেশ করছি। এখান থেকে আমি যদি ঠিক করি যে আমি এখান থেকে পুরো বিষয়টি জুম ইন এবং জুম আউট করব, তাহলে দেখুন এটা আমরা পুরোপুরি কিভাবে করছি, ঠিক আছে। আমরা এখানে কিন্তু আমাদেরকে সবার আগে একটা কি ফ্রেম তৈরি করতে হবে, তাহলে এখানে আমরা এখানে চলে গেলাম পজিশনের, এখানে এই যে বক্সটি রয়েছে এই পার্টিকুলার বক্সে আমরা টগল অ্যানিমেট করতে হবে টগল অ্যানিমেশনের সাহায্যে, ঠিক আছে। আমরা দেখুন পজিশন এখানে একটি মার্ক করলাম, ঠিক আছে, এখানে কিন্তু সঙ্গে সঙ্গে একটি মার্ক চলে এলো, মানে এখান থেকে কিন্তু পজিশনটি হবে, ঠিক আছে। তো এবার পজিশনে কিন্তু আমাকে দেখতে হবে যে পজিশনটি আমি ইচ্ছে করলে উপরে করে দিতে পারি, পজিশন স্কেল আউট করে আমি নিচের দিকে নিয়ে আসতে পারি, বা যা কিছু করার তা এখানে করা সম্ভব হবে, ঠিক আছে। তো দেখুন এখান থেকে আমি কি করছি এখানে, ঠিক আছে, আমি যদি মনে করি ইমেজটিকে আমি এরকম জায়গাতেও নিয়ে আসতে পারি, কিন্তু সেটা এখানে কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, ইমেজটি যথেষ্ট ফিট হিসেবেই রয়েছে এখানে। তো দেখুন আমাকে কিন্তু একই সঙ্গে স্কেল আউটও করতে হবে, ঠিক আছে। স্কেল আউট করতে গেলে আমাকে কি করতে হবে, স্কেল যদি একই জায়গায় আমাকে মাপতে হয় তাহলে স্কেলটা আমাকে একই জায়গায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবার দেখুন স্কেলের কিন্তু ছোট বড় করা সম্ভব হবে, ঠিক আছে, যদি আমি এরকম করে করি তাহলে এখান থেকে কিন্তু দেখুন ইমেজটি কিন্তু এইভাবে ছোট হতে হতে বড় হবে, ঠিক আছে। আমি এর পুরো বিষয়টা দেখে নিলাম, তাহলে এখান থেকে এরকম আমি মার্ক আউটটা করলাম, ঠিক আছে। তো একটা মার্ক আউট কিন্তু এখানে পরিষ্কারভাবে হয়ে গেল, ঠিক আছে। তো এবার দেখুন এই পার্টিকুলার ইমেজটি আমি কতটা অবধি রাখবো, ঠিক আছে। যদি আমি মনে করি এই পার্টিকুলার ইমেজটি এই পার্টিকুলার লোকেশানে এসে, অর্থাৎ এই পার্টিকুলার লোকেশানে এসে এটাকে আমাকে জুম ইন করতে হবে, তাহলে সেই অবধি কি আমায় কিন্তু আরেকটা কি ফ্রেম সিলেক্ট করতে হবে। দেখুন এখানে কিভাবে করছি কি ফ্রেম সিলেক্ট, এখান থেকে এই পার্টিকুলার লোকেশনে এসে,
আচ্ছা, এই অবধি নিয়ে এলাম, ঠিক আছে। এই অবধি নিয়ে আসবার পরে আমি এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে। তাহলে এবার প্রথম থেকে আমি চালিয়ে দেখি নি যে বিষয়টা কিরকম দাঁড়ালো, ঠিক আছে। প্রথম থেকে চালালাম ইমেজটি, ঠিক আছে। দেখুন, প্রথম থেকে কিন্তু জিনিসটা করা হয়নি বলে প্রবলেমটা বা সমস্যাটা কিন্তু এখানে এরকম করে হচ্ছে। আমি এখানে নিয়ে এলাম, এখানে নিয়ে আসবার পরে আমাকে স্কেলটা কি করলাম, স্কেলটা ছোট করলাম, ঠিক আছে। তো ইমেজটা কিন্তু আস্তে আস্তে বড় হতে হতে গেল, ঠিক আছে, এ অবধি এলো। এ অবধি আসবার পরে আমি কি করছি, এটাকে এই পার্টিকুলার জায়গা অবধি কিন্তু পুরোপুরি নিয়ে এলাম, ঠিক আছে। আমি যদি এতটা বড় করতে হয় ইমেজটা এই জায়গায় এসে, তাহলে কিন্তু এখানে এসে আমাকে আবার একটা কিন্তু কি ফ্রেম সিলেক্ট করতে হচ্ছে, ঠিক আছে। দেখুন সেটা কিভাবে করছি। আর এখানে যে আগে থেকে কি ফ্রেমটা সিলেক্ট করা হয়েছিল সেটাকে আমি মুছে দিলাম এখান থেকে, ঠিক আছে। তাহলে এবার প্রথম থেকে একবার চালিয়ে দেখে নেওয়া যাক। ঠিক আছে, দেখুন প্রথম থেকে, দেখুন এখানে কিন্তু আমরা জুম ইন কিভাবে করলাম সেটা এখান থেকে দেখা যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা এখানে জুম ইন করতে পারি। আমরা এখান থেকে একটা ক্রস জুমের এফেক্ট দিতে পারি, সেটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে দেখুন। আমাদের এখান থেকে সরাসরি এখানে চলে যেতে হবে, ও এখানে চলে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে এফেক্টস, ঠিক আছে। এখান থেকে চলে যেতে হবে ভিডিও ট্রানজিশনে, ভিডিও ট্রানজিশন থেকে দেখুন জুম বলে একটি পাওয়া যাবে অপশন চলে আসবে, সেখান থেকে ক্রস জুম সিলেক্ট করে কিন্তু আমরা দিতে পারি। যদি ক্রস জুম দিই তাহলে দেখুন বিষয়টি কীরকম দাঁড়ায়, ঠিক আছে। দেখুন এবার ভিডিওটি আমি প্রথম থেকে চালু করছি এবার। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা জুম ইন এবং জুম আউটের ব্যবহার করতে পারি।